হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এম কিচেন আজকে আমি আপনাদের সাথে চিরা দিয়ে ভীষণ মজাদার একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। এই চিরার ডেজার্টটা আপনারা চাইলে ইফতারে কিন্তু খেতে পারেন আর ইফতার ছাড়াও অন্য যে কোনো সময়ে আপনারা এই চিরার ডেজার্টটা তৈরি করে খেতে পারেন আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে করে দিবেন। তো কিভাবে এটা তৈরি করতে হয়। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি নিয়ে নিব একটা ব্রাউন চিরা আপনারা চাইলে কোনো রকমের চিরাই নিতে পারেন কোনো সমস্যা নেই এখন এই চিরাগুলোকে আমি একটা ঝাজরির মধ্যে নিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে চেলে নিব যদি চিড়ার মধ্যে কোনো প্রকার ময়লা থাকে তাহলে কিন্তু নিচে পড়ে যাবে আপনারা চিরাগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নেবেন তাহলেই হয়ে যাবে কারণ চিড়াতে প্রচুর ময়লা থাকে এরপর আমি অল্প একটু একটু পানি দিয়ে ঝাঁঝরির উপরে রেখে চিড়াগুলোকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি এই চিরাটাকে বেশিক্ষণ ধরে ভিজিয়ে রাখার কোনোই দরকার নেই একটু পানি ছিটিয়ে ছিটিয়ে ভালো করে ধুয়ে নিলেই হয়ে যাবে অবশ্যই ঝাঁঝরির উপরে রেখেই ধুয়ে নেবেন চিরা ধুয়ে নেওয়া হয়ে গেলে এটাকে পানি ঝরার জন্য আমি এই ঝাঁজরিতে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য তারপর একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি এক কাপ লিকুইড ঘন গরুর দুধ এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি টেবিল মতো চিনি আপনাদের পছন্দ মতো দিবেন দিয়ে আমি চুলাটাকে জ্বালিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে এই দুধটাকে আমি ঘন করে নিব অবশ্যই অনবরত নেড়ে নেড়ে দুধটাকে ঘন করতে হবে তা না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে কিছুক্ষণ নাড়ার পরেই দেখবেন যখন দুধটা বলক চলে আসবে দুই তিন মিনিট বলক তুলে নিয়ে চুলার আশটাকে লো করে দিয়ে আমি আরো কিছুক্ষণ এই দুধটাকে ভালো করে জাল করে ঘন করে নিয়েছি দুধটা যখন ঘন হয়ে যাবে তখন আমি চুলার আসটা অফ করে দিয়ে দুধটাকে আমি ঠান্ডা করে নিব। তারপর আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে তারপর আমি চিরাতে ব্যবহার করব। আপনারা চাইলে দুধটা নর্মাল ফ্রিজে না রেখেও চিরাতে ব্যবহার করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই দশ পনেরো মিনিট পর আমার চিরাটা কিন্তু এখন একদমই ঝরঝরে হয়ে গেছে আপনারা হয়তো হয়তোবা বুঝতে পারছেন এটা ঠিক কতটা ঝরঝরা হয়েছে তারপর আমি একটা প্লেটে ছয় সাতটার মতো খেজুর এভাবে কুচি করে নিয়েছি দুইটার মতো কলা কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো নারিকেল কুড়া এই নারিকেল কুড়ানোটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম এখন এগুলো আমি চিরাতে ব্যবহার করব এখন আমি ছোট আইসক্রিমের কৌটাগুলো দিয়ে এক কৌটা নিয়ে নিচ্ছি মিষ্টি দই দইটা আপনাদের পছন্দ মতো নিয়ে তারপর সেই ফ্রিজে রাখা ঠান্ডার দুধটা আমি এই দইয়ের মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি আমি একটু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব সেই খেজুর কাটা কলা আর নারিকেল কুড়ানো দিয়ে আমি আবার একটু খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি সেই ধুয়ে রাখা চিরাগুলোকে দিয়ে দিব চিরাগুলোকে দেওয়ার পরে আমি আবার খুব ভালো করে নেড়ে চেড়ে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি এরপরে দেখুন আমার কিন্তু চিরাটা একদমই রেডি হয়ে গেছে এটা মূলত দই কিন্তু একটু একটু ভিন্ন ওয়েতে করা আমি দিয়ে আর কিছু খেজুর দিয়ে একটু সাজিয়ে নিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি দেখার সৌন্দর্যের জন্য একটু দিয়ে নিয়েছি এই দই চিরাটা কিন্তু খেতে ভীষণই মজার হয় আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি অনেক বেশি ভালো লাগবে ইফতারে কিন্তু আপনারা চাইলেই এই চিরার আইটেমটা রাখতে পারেন আর ইফতার ছাড়াও অন্য যে কোনো সময়ে আপনারা এই আইটেমটা খেতে পারেন এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়ার দরকার নেই সবগুলো উপকরণই ফ্রিজে রেখে যখন আপনারা খাবেন তখন একবারে সবগুলো মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যায় তো ভিউয়ার্স আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ